দেখো বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোটা যখন শেষ হয়ে যায় মানে দশমীটা চলে আসে, মানে দশমীর পরে যখন হয়ে যায় তখন বাঙালিদের মনটা একটু হলেও খারাপ হয়ে যায়। বাট আমাদের মন খারাপটা একটু হলেও সবার থেকে কম হয়, কারণ যারা যারা আমাকে প্রথম থেকে ফলো করো তারা জানবে যে আমাদের বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয়। বড় করে মানে প্রতিমা ঠাকুর একদম কাঠামো দিয়ে বড় করে লক্ষ্মী পুজো হয় দুর্গা ঠাকুরের মতো। তো তার জন্য সেই প্রিপারেশন করতে করতে আগের দুর্গা ঠাকুরের যে চলে যাওয়ার দুঃখটা ওটা একটু হলেও কম লাগে। তো আজ হচ্ছে 18 তারিখ, 18 অক্টোবর 2020, আর তো এখন বাজে হচ্ছে ঠিক 6:10। আমাদের প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো চলো আগে প্যান্ডেলটা তোমাদের দেখি। আমাদের প্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইখানে ঠাকুরটা আসবে, সুন্দর আছে। তো বাইরে অলরেডি আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। যাই হোক, এখন বাজে হচ্ছে 6:30 মতো বাজে, এই 7টার দিকে আমরা যাব ঠাকুর আনতে। ভালোই হয়েছে প্যান্ডেল ড্রাইভার। তো 7টার দিকে ঠাকুর আনতে যাবো, কিন্তু তার আগে যাবো একটু বাবুসোনা, বাবুসোনা আসবে তার আগে একটু কাঁচাপাড়ে, কাঁচাপাড়ে দুটো কাজ আছে, কাজ দুটো কমপ্লিট করে মিটিয়ে এসে তারপরে এসে ঠাকুর আনতে যাবো। কিন্তু বৃষ্টি হলে কী করা যাবে কী জানি, বুঝতে পারছি না ঠিক। ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, কী করছে বৃষ্টিটা। তো এখন সব ঠাকুর আনতে যাচ্ছি সব পার্টনারদের নিয়ে, আর এখন এই পাঁচখানা পার্টনার হয়েছে, বাকি সব পার্টনারগুলো নেই। সবাইটা হাই করো, সব হাই করো, হাই বক্স করো। তো আমাদের ঠাকুর অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো বাইরে বৃষ্টিও নেই। চলো একেবারে ঠাকুর নিয়ে বাড়ি যাই। তো আজকে হচ্ছে 19 তারিখ, এই আমাদের ঠাকুর আনা কমপ্লিট হলো এখনই, সকালবেলা এনেছে। প্রত্যেকবার আগের দিন মানে 18 তারিখে আনার কথা ছিল বিকালবেলা, ওই 7:00-8:00, কিন্তু কালকে যা বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছ তোমার তোমরা। এই ঠাকুর আমাদের প্রত্যেকবার এরকম বড় বড়ই হয়, এবার ঠাকুরটা একটু একটু সুন্দর সুন্দর লাগছে। তো তোমাদের সিনেমাটিক ভিউ দেখাবো, তো তার আগে হচ্ছে সবাইকে জানাই লক্ষ্মী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এখন নিচে এখন ইয়ে তৈরি হচ্ছে, সাজানো হচ্ছে ওটাকে, কী বলে মন যেখানে একটু ঘট বসে ওই ওটা সাজানো হচ্ছে। সাউন্ড তো চলবেই তা বুঝতেই পারছি। তো আজকে ঘরটা একটুখানি মোটামুটি পদের মতো লাগছে, বিছানো বিছানো গোছানো হয়েছে, সবকিছু গোছানো হয়েছে। মানে এমনি সময় তো আমাদের বাড়িতে আমার ঘর তো পুরো একদম যেখানে যেখানে জামা প্যান্ট ছাড়া, ছেলেদের ঘরে ওরকমই হয়। তো সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে এই জাস্ট আমি এখন ঘরে এলাম ঠাকুর ঠাকুর নিয়ে এসে, বাইরে তো সেই বৃষ্টি হচ্ছে, কী শুরু হয়েছে কী জানি। তো কালকে তো ঠাকুর আনতে পারলামই না, এত বৃষ্টি হলো। ভেবেছিলাম যে মোটামুটি 8:00-8:30 দিকে চলে যাবো, কিন্তু বাপরে বাপ সারা রাত, তাও আসার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, সেই ওপরে ওই প্লাস্টিক প্লাস্টিক দেওয়ার কথা ছিল, কিন্তু ঠাকুর অসুবিধা লাগেনি, কোনো রকমভাবে ঠাকুরটা ঢোকাতে পেরেছি, এখন অসুবিধা নেই। আর ওপরে ট্রিপল ট্রিপল দেওয়া আছে, প্যান্ডেল ফ্যান্ডেলের কোনো প্রবলেম নেই, শুধু বৃষ্টিটা কমে গেলে একটুখানি ওয়েদারটা ভালো হয়ে গেলে। এখন বাইরে গান চলছে আর গলির মধ্যে টুনি লাইট লাগানো হচ্ছে, টুনি লাইটটা লাগিয়ে গেলে রাতের বেলা তোমাদের দেখতে সুন্দর হবে, মানে দেখাটা সুন্দর হবে, লাইট ফাইট চলবে ভালো হবে দেখতে। তো রাতের বেলা তোমাদেরকে দেখাবো। তা এখন এই কালকে নিরামিষ খেয়েছি, আজকে নিরামিষ, পরশুর দিনও তার পরের দিনও নিরামিষ, মানে পরপর 3 দিন নিরামিষ হবে আমাদের, মানে বাড়ির পুজো বলতেই পারি, বুঝতেই পারছো। তো নিরামিষ তো ভালো লাগছে না, তো খেতে তো হবে। এই পুজো পুজো ভাইবটাই খুব সুন্দর, পুজো চলে এসে কিছুদিন পরে আবার শুক্রবার হলে হয়তো ভাষণ দিয়ে দেবে শুক্রবারে। তো এই জাস্ট আমরা এখন বসে আছি, আমার সাথে আছে আপাতত পিকলু, আর এদিকে আছে অভি, এদিকে আছে একটা ছোট্ট বাচ্চা, বসে বসে সব ইয়ার কিমে একটা মজা হচ্ছে। আর এই ঠাকুর পাহাড়া দিচ্ছে, ছোটো ঠাকুর ঠাকুরটা দেখতে পাচ্ছ, ঠাকুরটা পাহাড়া দিচ্ছে, আমাদের দায়িত্ব পড়েছে আজকে। তো রাতের বেলা আজকে কি প্ল্যান আছে, রাতের বেলা কিছু আছে, রাতের বেলা আজকে
তো এখন বাজে হচ্ছে ঠিক 7টার মতো। আর এই জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, মানে সকালবেলা ঘুমাতে পারিনি, তো তোমাদের বললামই হয়তো সকালবেলা ঘুমাতে পারিনি, কালকে রাতে 4টার মতো ঘুমিয়েছিলাম। আর উঠেছি হচ্ছে তোমার 8টার মধ্যে, উঠে গেছি ঠাকুর আনার চক করে তাড়াতাড়ি করে, কিন্তু ঠাকুর আনতে গেছে 10টায়, মানে বুঝতেই পারছো কিট্টু ঘুমায়নি। তো দুপুরবেলা শুয়েছি, ব্যাস উল্টে গেছি। তো যাই হোক, খিদাও পেয়েছে। তো তার আগে একটুখানি একটা কফি খাবো, কফি বানাবো, কফি খাবো, কফি খেয়ে তারপরে বাইরে যাবো। বাইরে তো মনে হচ্ছে লাইট ফাইট করেছে, এবার তো ভালো দেখলাম পুরো টুনিদের সাজিয়েছে, এবার তো দেখতে তো যাবো কি হবে। তার সাউন্ড তো তোমরা শুনতেই পাচ্ছ, এবার তো ডাইরেক্ট কপিরাইট পড়বে, কিছু আসে যায় না, কারণ আমার বাড়ির পুজো কপিরাইট ফপিরাইট কি, এমনিতে টাকা পাকা কোনো মনিটাইজ হয়নি, তো টাকা পাকা কোনো ব্যাপারে নেই, কপিরাইট পড়ুক কি কি আসে যায়। তো চলো একেবারে বাইরে, এখন প্রথমে কফি খাবো, কফি খেয়ে যাওয়া হচ্ছে বাইরে। তারপরে পাশে নিমন্ত্রণ আছে, প্রসাদ প্রসাদ খাওয়ার হয়তো নিমন্ত্রণ আছে। তো এইবার লক্ষ্মী পুজো দুবার পড়েছে, দুদিনে পড়েছে, মানে আজকে পড়েছে বা কালকে পড়েছে। তো আমাদের আজকে হচ্ছে, কালকে আবার পুজো পুজো আছে, আমাদের বন্ধুদের বাড়িতে পুজো পুজো আছে, ওরা নিমন্ত্রণও করেছে, তো কালকেও যাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানে কন্টিনিউ করছি। তো চলো আগে কফিটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বাইরে দেখা হচ্ছে। তো আজকে এরকম হলুদ শার্ট পরেছে একটা, ভাবলাম হলুদ হলুদ তো পড়া হয় না, এমনিতে কালো মানুষ, এমনিতে হলুদ পছন্দ হয় না, মানে স্যুট করে না ঠিকঠাক, তার জন্য হলুদ পড়েছে কি আগে কেমন লাগছে। তো যাই হোক, কেমন লাগছে কমেন্টে জানিও। তো চলো বাড়ি যাবো, গিয়ে ফটোশ্যুট হবে। আর যারা যারা এখনো ফলো করেন ইনস্টাগ্রামে, কী করছো ফলো করে নাও, ইনস্টাগ্রামে লিঙ্ক সাইডে দেওয়া আছে, তো ইনস্টাগ্রামে সব ফটোগুলো আপলোড হবে। তো ইনস্টাগ্রামে আরও যদি কানেক্ট থাকতো ইনস্টাগ্রামে ফলো করো। তো চলো বাড়ি যাই, দেখা হচ্ছে। তো আমাদের বাড়িতেও ফুল লাইট মাইট লাগানো হয়ে গেছে, মানে ওখান থেকেই লাগিয়েছি পুজোর সময়, ওখান থেকে। তো আমাদের পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন যে দেখছো পুরো ফাঁকা, এখন শুধু এখানে বিকি আছে, আমার বন্ধু অভি রিক আছে, ভাই ভাই, আর ওপরে চারজন পাঁচজন বসে আছে, অভি আছে ওপরে শোয়া, যদি এখানে ঘুমাতে হবে পাহাড়া দিতে হবে ওর জন্য ইয়ে আনতে গেছে। তো পুজো কমপ্লিট, কালকে তো দুদিন পড়েছে, এবার তো তার জন্য কালকে পুজোটা হবে না, পরশু দিন দধিকমা পুজো হবে, মানে সেদিন আমরা অঞ্জলি অঞ্জলি দেবো, সেই সকালে উঠতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, মত খাও। Baby, meri hai hai, koli mare, akhiyon se.